বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে চালকুমড়োর ভাপা রেসিপি শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে কিভাবে আমি সেটা তৈরি করি দেখতে থাকো। আমি প্রথমে গ্যাসটা ধরিয়ে দেব। আমি এইভাবে চালকুমড়োগুলোকে কেটে নিয়েছি, একদম পাতলাও না, একদম বেশি মোটাও না। তারপর ওই যে ছুরি দিয়ে এরকম চিরে নিয়েছি, যাতে করে মশলাগুলো ঢুকে। আমার প্যানটা গরম হয়ে যাক, তারপর আমি চালকুমড়োগুলোকে ভেজে নেব। তেল দিলাম, আমার তেলটা গরম হয়ে যাক, তারপর আমি চালকুমড়োগুলোকে ভেজে নেব। সামান্য হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে আমি কুমড়োগুলোকে ভেজে নেব। এবার আমি এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব আমি। এবার আমি কুমড়োর মধ্যে আমি এই যে এক চামচ সর্ষে, সাদা সর্ষে, আর এক চামচ চারমগজ বেটে রেখেছিলাম সেগুলো, আর তিনটা কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কাগুলো বেটেছিলাম একসঙ্গে, ওগুলো দিলাম। এবার দেব নারকেল কুড়া, দিয়ে সবগুলোকে একসঙ্গে আমি মিক্স করে নেব। দেবো এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দেব, চেরা কাঁচা লঙ্কা দেব, দেব আমি কাঁচা সর্ষের তেল, দিয়ে এটার মধ্যে পরিমাণ মতো জল দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে ওটাকে আবার ভালোভাবে মিক্স করে নেব। আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি কৌটার মুখটা বন্ধ করে দেব। এবার আমি এটার উপরে বসিয়ে দেব। এবার একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে আমি 15 মিনিট পরে ফিরে আসবো। এবার আমি ফিরে আসলাম, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখো আমারটা রেডি হয়ে গেছে। আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আর নতুন বন্ধু যারা আছো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে ভিজিট করনি, অবশ্যই ভিজিট করে আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি তোমাদেরকে। ধন্যবাদ, ভালো থাকবে।